হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমার শরীরটা ভালো নেই, তার জন্য আজকে পেজে এসে ব্লগটা শুরু করতে পারলাম না। আজকের ব্লগটা এভাবে শুরু করলাম। তো আজ রান্নাবান্নাটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো সরস্বতী পূজার দিন শরীরটা ভীষণই খারাপ করে বন্ধুরা। পাশের বাড়িতে পুজো হচ্ছিলো, ডেকেছিলো, প্রসাদ নেওয়ার জন্য যেতে পারিনি, তো প্রসাদটা পাঠিয়ে দিয়েছে বাড়িতে। তো সারাদিন একদম বিছানাতেই ছিলাম, পরের দিন একটু ব্যাটার দেখে রান্নাবান্না করছিলাম, তো সেটাই একটু ভিডিও করে রেখেছি। তো আজকে রান্নাবান্না করছি, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বোঝা যাবে। তো দেখো, এখানে আমি গাজর কেটেছি, কেটে ভাপিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর মটরশুঁটি তাও ভাপিয়ে নিয়েছি, আলুটাকেও ভাপিয়ে নিয়েছি, টমেটো দুভাবে কেটে রেখেছি। তো কী রান্নাবান্না করছি চলো রান্নাটা করে দিচ্ছি স্টার্ট। এখানে দেখো কড়াই বসালাম, কড়াতে পরিমাণ মতো তেল দিলাম। তো তেলটা গরম হয়েছে, নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর শুকনো লঙ্কা একটা চিড়ি দিলাম, তেজপাতা দিলাম, নাড়াচাড়া দিয়ে নিলাম, এলাচ দারচিনি এক টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে এখন পাঁচফোড়ন দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। তো এখন সম্বাদ দেবো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি, আর এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা ভাপটা যাতে চলে যায় একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আলু ভাপানোটাকেও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। এই তো নাড়াচাড়া করে নিয়েছি, এখন মটরশুঁটিটাও ভাপানো ছিল দিয়ে দিলাম, জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, তারপর নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে লবণটা মিশিয়ে নিলাম। হলুদ দিয়ে দিলাম একটু, হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে শরীরটা ভালো নেই, কিছু একটা মিস্টেক করেছি, কি বলো তো। এখানে আমি আদা গ্রেট করে রেখেছি, সোমবারে আদাটা দেওয়ার কথা কিন্তু ভুলে গেলাম, তো দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে ভেজে নেব। আদাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। তো দেখো, আলু টমেটো অনেকটাই ভাজা হয়ে গেছে। একদম ভালো করে ভেজে নিয়েছি নাড়াচাড়া দিয়ে। তো এখন এই যে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেব। তো বাঁধাকপি দেওয়া হয়েছে বন্ধুরা, দেখতেই পেলে। আর এখানে পরিমাণ মতো লবণ দিলাম, আর মশলা গুলে রেখেছিলাম, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটা আগে দেওয়ার কথা, তারপর বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে নিতাম, কিন্তু ভুলে গেলাম, আর সব কিছু মিস্টেক করছি। তো যাই হোক, রান্নাবান্না করে তো খেতে হবে বন্ধুরা, অসুস্থতার মধ্যে রান্নাবান্না করছি। তো দেখো, বাঁধাকপিটাকে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু ভেজে নেব বাঁধাকপিটাকে। আজ রান্নাবান্নাতে ভীষণই মিস্টেক হচ্ছে, মানসিকতা যে কোথায় আছে জানি না বন্ধুরা, শরীর ভীষণই খারাপ, কথা বোঝে নিশ্চয়ই বোঝে গেছো। তো বাঁধাকপিটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি অনেকটাই, এখন ধনে পাতা কুচি দিলাম। ধনে পাতা কুচিটাকে এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ, ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য। যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছো বন্ধুরা, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমার কাছে দূরের অনেক বন্ধুরে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো, সকল বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। তো দেখো, আমার বাঁধাকপি তরকারিটা অনেকটা হয়ে গেছে। তো শরীর খারাপ বন্ধুরা, তাও রান্নাবান্না করতে হয়, কেন বলো তো, আমার ঘরে আর কেউ নেই, একা সংসার, ছেলেও রান্নাবান্না করতে পারে না, হাজবেন্ডও পারে না, তাই আমাকেই রান্নাবান্না করতে হয়। তো দেখো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শরীরটা একটু বেটার দেখে রান্নাবান্নাটা করছি, খেতে তো হবে বলো। তো বাঁধাকপি রান্না করছি আর কি, আজ ভালো করে এই যে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তো নামিয়ে নিয়েছি বাটিতে। তারপর আর কি রান্নাবান্না করছি দেখো, কড়াই বসাই দিলাম, সাদা তেল দিলাম, আর তেজপাতা, গোটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, সরস্বতী পূজার দিন আমি সারাদিন খাইনি, ছেলেও অঞ্জলি নিয়ে ঘুরতে বেরিয়েছে, সে রাতে এসে একটু খেয়েছে। তো ভাত অনেকটা রয়েছে বন্ধুরা, তো বাটি ফেলে দিতে ইচ্ছে করে না, বাসমতি চালের ভাত।
তো একটু ভাত ভাজা করব, রাতের বেঁচে থাকা ভাতটা ভাজা করব। তার জন্য দেখো কড়াতে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজেছি, বেশি ভাজিনি। এখন টমেটো কুচি দিলাম, তো টমেটো কুচি দিয়ে তারপর একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিয়ে নিলাম দেখতেই পেলে, তারপর গাজর কুচি, মটরশুঁটি এগুলিও দেবো, আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। এই যে গাজর ভাপানো দিয়ে দিলাম, মটরশুঁটিটাও ভাপানো ছিল দিয়ে দিলাম। আর এইভাবে ভাত ভাজা করে খেলে না বন্ধুরা, দারুণ হয় খেতে। আমার ছেলে তো এইভাবে ভাত ভাজাটা করলাম বলে কিছু নেয়নি, একদম খালি খালি ভাত ভাজাটা খেয়েছে। আর কীভাবে ভাত ভাজাটা করছি অবশ্যই দেখতে থাকো। তো দেখো আমার সবজিগুলি ভাজা হয়েছে, গাজর, টমেটো, মটরশুঁটি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প করে ঘি, ঘি দিয়ে সবজিটাকে আবারও নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেব। সবজির মধ্যেও ঘি এর একটা সেন্ট আসবে, ভালো লাগবে। আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, লবণ দিয়েছি বন্ধুরা অল্প করে, তো এটা কেটে গেছে অংশটা, লবণ দিয়েছিলাম। তা হলুদটাকে ভালো করে মিশিয়ে দিলাম, ভাতটা কালারফুল হবে, হলুদটাতে একটু পরিমাণে বেশি দিয়েছি। দেখো এখানেও মিস্টেক করেছি, আদা দেওয়ার কথা ছিল তেলের মধ্যে, ভুলে যাই। সব কিছু আজ ভুলে একদম গুলিয়ে যাচ্ছে, গোলমাল হয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। রান্নাবান্না কী করছি মাথা মণ্ডপ নিজেও জানি না। তো আদাটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। তো সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন ভাতটা দিয়ে দেব। অল্প করে প্রথমে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব, তারপরে বাকি ভাতটুকু দেব। তো বন্ধুরা এভাবে ভাতটা ভেজে খেয়ে দেখবে দারুণ হয় ভাত ভাজাটা। রাতের ভেজে থাকা ভাত আমি কীভাবে ভাজলাম বন্ধুরা দেখলে তো রেসিপিটা কেমন লাগলো পুরোটা দেখে অবশ্যই কমেন্টে জানাবে। দিয়ে দিলাম অল্প করে লবণ, লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখনও আবারও নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকলাম। এখন দিয়ে দেব ঘি, ঘি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ভাতটাকে আবারও ভালো করে ভেজে নেব। তো এখন ঘিয়ের ফ্লেভার আসবে, একদম বিরিয়ানি হয়ে গেল। তো বন্ধুরা দারুণ কালারফুল দেখো আমার ভাত ভাজা হয়ে গেছে, কেউ বলবে এটা রাতের বেঁচে থাকা ভাত। দেখো কি সুন্দর কালারফুল, বিরিয়ানির মতন হয়েছে, আর দারুণ হয়েছে খেতে। আমার ছেলে তো খালি খালি খেয়েছে, কিছু নেয়নি এর সাথে। তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, বা গরম মশলার গুঁড়ো দেওয়াতে বন্ধুরা কি বলবো, দারুণ একটা সেন্ট এসেছে। এখন নাড়াচাড়া দিচ্ছি আর সেন্ট আমার নাকে এসে পড়ছে, দেখতেই পাচ্ছ। জাস্ট লবণীয় ভাত ভাজা হয়ে গেছে, কেউ বলবে না এটা ভাত ভাজা। তো যাকেই দেবে মনে করবে বিরিয়ানি হয়েছে, চেটে পুটে খেয়ে নেবে, ছোটো বড় সকলেই খেয়ে নেবে চেটে পুটে। আর এই ভাত ভাজাটা যে কোনো সবজি বলো, ভাজি বলো, ডিম অমলেট বলো, যে কোনো সাথে ভালো মানায়। আর দেখো আমার ভাত ভাজা হয়ে গেছে রেডি। রাতের বেঁচে থাকা ভাতটা কীভাবে ভাজলাম বন্ধুরা দেখলে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো পালং শাক রান্না করছি। তো বন্ধুরা বললাম না আজ রান্নাবান্নাটুকু শেয়ার করবো, তাই শেয়ার করছি। ভাত ভেজে পালং শাক করলাম, এখন ভাত ভাজার সাথে একটু ভাজা করে নিচ্ছি। কি ভাজা করলাম দেখো, বাঁধাকপির মধ্যে যে সাদা অংশটুকু থাকে চিপসের মতন দেখা যায়, পটেটো চিপসের মতন, এই অংশটুকু নিলাম, নিয়ে তারপরে ব্যাটার করলাম। কর্নফ্লাওয়ার, বেসন, চালের গুঁড়ো দিয়ে হালকা লবণ আর হলুদ, তারপরে কালি জিরা দিয়ে ব্যাটারটা গুলে এই যে ডুবে ডুবে এখন বাঁধাকপির অংশটুকু ভেজে নিচ্ছি। আর বেশ খেতে মচমচে কুরকুরে হয়েছিল বন্ধুরা দেখলে তো বাঁধাকপির সাদা অংশটুকু কীভাবে আমি পকোড়া ভেজেছি, আর দারুণ কুরকুরে মচমচে হয়েছিল। আর ভাত ভাজার সাথে খেতে ভীষণই মজা হয়েছিল বন্ধুরা। তো রান্নাবান্না তো বন্ধুরা কমপ্লিট, আজ রান্নাবান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বাঁধাকপি রান্না করলাম, মটরশুঁটি দিয়ে পালং শাক হয়েছিল আর বাঁধাকপির পকোড়া হয়েছিল। তো তার সাথে নিয়েছি গাজর কেটে, খিরা আর পেঁয়াজ কেটে। তো বন্ধুরা আজকের রান্নাবান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।
রান্নাবান্নাগুলি যেহেতু বন্ধুরা শেয়ার করলাম, অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো রান্নাগুলো। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা, অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবে। তোমাদের শেয়ারে আমার ভিডিওটা অনেক দূর যাবে আর আমার সাপোর্ট হবে বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিও দেখে সাপোর্ট করার জন্য। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজকে এ পর্যন্ত এন করছি, ভালো থেকো সুস্থ থেকো।